ইংরেজিতে একশোতে একশো, ভূগোলে একশোতে আটানব্বই, ইতিহাসে একশোতে সাতানব্বই, জীববিজ্ঞানে পঁচানব্বই, এ তো সাংঘাতিক নাম্বার। আরে স্যার, পরীক্ষার দিন আমার বাইক নিয়ে অসুস্থ ছিল, নাই আরো নাম্বার হয়তো। হ্যাঁ মামা, পরীক্ষার দিন আমার জ্বর আইছিল, না হলে আমি একশোতে দুইশো পাইতাম। একশোতে দুইশো নাম্বার, এ কিভাবে সম্ভব? পরীক্ষা তো একশো মার্কের ভিতরে, তাহলে আর একশো নাম্বার কোনতে আসল? আরে স্যার, আপনি বুঝলেন না, আমি আপনারে বুঝাচ্ছি। স্যার আমি বলছি শোনেন, যে সমস্ত ছেলেরা গাঁজা মদ খেয়ে মাতলামি করে বেড়ায়, সেই সমস্ত ছেলেমেয়েকে নাম্বার কি স্যার পকেটে ঘুরে নিয়ে যাবে? সেই সমস্ত নাম্বারগুলো ভালো ছেলেমেয়েদের ভিতরে ঢুকিয়ে দেয়। বুঝতে পারলেন এবার? ও মাই গড, ওয়ান্ডারফুল, অপূর্ব অপূর্ব, ব্রিলিয়ান্ট ছাত্র। আরে স্যার, আমার ভাগ্না বলে বলতেছি না স্যার, আমার ভাগ্না 24 ঘন্টার ভিতরে 26 ঘন্টা লেখাপড়া করে, ভাগ্না পড়তেই থাকে পড়তেই থাকে। আমার ভাগ্না খেতে গেলে, হাঁকতে গেলে, মুততে গেলে, বিছানায় শুতে গেলে তাও বই পড়ে, সব সময় বই পড়ে আমার ভাগ্না। আমার ভাগ্না লাখে একখান একখান জিনিস আমার ভাগ্না। ওয়া ওয়া পূর্ব, এত ভালো ছাত্র আমার অফিসে কাজ করবে, এ তো আমার সৌভাগ্য। ওয়া ওয়া, এই মামা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না, একটু কম করে বলো। আরে ভাগ্নে, তুই টেনশন করিস নে, এমন সিটারি কথা বলবো না, তোর চাকরি কনফার্ম হবে। এই মামা, এই ওর মুখটা বন্ধ করতে বলো না, আর মুখে তো বাড়া ঢুকে যাবে। আরে স্যার, আপনার মুখটা একটু অফ করেন তো। এত ভালো ছাত্র, এত ভালো ছাত্র বাংলাদেশে একটাই রয়েছে, ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট। এরকম ছাত্র তো দেশের প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল। হ্যাঁ, সুযোগ তো ছিল, ডিফিউজ করে দিয়েছে। আরে মশাই, ডিফিউজ না ডিফিউজ না, রিফিউজ হয়ে গেছে, রিফিউজ। আমার ভাগ্নে না রাজনীতিতে নামতে চায় না, নট এলাও, নট এলাও। মামা পলিটিক্স পলিটিক্স, আমার ভাগ্নে তো জানে, ইংরেজি ভালো জানে। আমার ভাগ্না মতো তো আর ছেলে হয় না, আমার ভাগ্না গ্রামের টপ একটা, ভাগ্না কোটিতে একটা। আরে মশাই, বুঝলেন না, আমার অফিসটা খুব ছোট, আপনার ভাগ্নের মতো এত ভালো স্টুডেন্ট আমার অফিসে কাজ করবে, আমার এই অফিসটা অযোগ্য। চাকরিটা ঘুমা মেরে দিলে তো, এত সাফা মারে নাকি কেউ বাল, আমি 9-3 নম্বর ফেল করেছি। চুপ কর ভাই, নে তোর চাকরি আর কি করেই নিয়ে যাবো যেভাবে। আরে বসে, আমাকে কিছু বললেন? আরে না না, আমি আপনাকে কিছু বলতে পারি? আচ্ছা বসা, আপনার ভাগ্নে যদি আমার অফিসে চাকরি করে তাহলে ভালোই হয়, আমি খুশি হব। মাইনে 5,000 টাকা। আরে মশাই, কম হয়ে যাচ্ছে, আরো 2,000 টাকা বাড়িয়ে দিলাম, 7,000 টাকা। 7,000 টাকা? কিছু মনে না করলে প্লিজ আপনার ভাগ্নেকে চাকরিটা করতে বলেন। ভাগ্নে চাকরিটা করলে ঠিক আছে মামা, তুমি যখন এত করে বলছো তুমি চাকরিটা করেই নি, তাহলে কালকের থেকে জয়েন করতে হবে 10টার দিকে। আর রাত 12টার দিকে ওই দেখা হয়ে যাবে, চুপ কর, সব দায়িত্ব আমার। এ তো হীরের টুকরো ছেলে, 100-200 মার্ক পেয়েছে, ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট, এত ব্রিলিয়ান্ট ছাত্র। ভাগ্নে কি চাকরিটা হলো তো? আর একটু হলেই তো মামা তোমার জন্য আমার চাকরিটা চলে যাচ্ছিল। দূর পাগলা, ভরসা রাখবি মামার পরে, মামার কেরামতি দেখ। চল চল।